রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন বিজেপির পরিষদীয় দলের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি প্রভারী ডক্টর মহেশ শর্মা, বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃত্ব। রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন বিজেপির পরিষদীয় দলের এক প্রতিনিধি দল। সোমবার সন্ধ্যায় রাজ্যপালের কাছে এই দাবি জানিয়েছেন পরিষদীয় দলের নেতৃত্বরা। এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির প্রভারী ডক্টর মহেশ শর্মা, বিজেপির উত্তর পূর্বাঞ্চলের কোঅর্ডিনেটর সম্বিত পাত্রা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রতিনিধিরা রাজ্যপালের কাছে বিজেপি এবং আইপিএফটির বিজয়ী প্রার্থীদের স্বাক্ষর সম্বলিত 33 জনের একটি নামের তালিকা তুলে ধরেছেন। রাজ্যপাল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বললেন, সর্বসম্মতিক্রমে ডক্টর মানিক সাহার নাম পরিষদীয় দলনেতা হিসেবে গৃহীত হয়েছে, তাই সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে রাজ্যপালের কাছে দাবি জানিয়েছেন বিজেপির নেতৃত্বরা। আমাদের পরিমল শুক্লবৈদ্য আসামের যিনি মাননীয় মন্ত্রী, ওনাকে সভাপতি করে পাঠানো হয়েছিল। আদরণীয় প্রতিমা ভৌমিক নাম ডক্টর মানিক সাহার নাম প্রস্তাব করেন। দ্বিতীয় প্রস্তাবক রামপদ জমাতিয়া এবং তৃতীয় প্রস্তাবক রতনলাল নাথ। পরপর সমস্ত বিধায়ক বিধায়িকারা মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহাকে আমাদের যে বিধায়ক দলের যে নেতা ওনাকে সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে। এখন আমরা গভর্নরের কাছে আমাদের গভর্নমেন্ট বানানোর সরকার যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার জন্য আমরা গভর্নরের কাছে এসেছিলাম এবং প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়েছে। ওইদিন কি ফুল প্রেজেন্ট মন্ত্রী সভা শপথ গ্রহণ করবে? একদম একদম। কতজনের মন্ত্রী সভা হবে? এটা একদম হয়ে যাবে, ওই যে 8 তারিখে দেখা। এদিকে সোমবার দুপুরে প্রদেশ বিজেপির নির্বাচনী কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্য দিয়ে পরিষদীয় দলনেতা নির্বাচন করেন দলের বিজয়ী প্রার্থীরা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন আসামের মন্ত্রী পরিমল শুক্ল দাস, বিজেপির উত্তর পূর্বাঞ্চলের কোঅর্ডিনেটর সম্বিত পাত্রা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রমুখ। বৈঠকে পরিষদীয় দলের নেতা হিসেবে ডক্টর মানিক সাহার নাম প্রস্তাব করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বিজেপি এবং আইপিএফটি দলের 33 জন বিজয়ী প্রার্থী মানিক সাহাকে সমর্থন জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেছেন আসামের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। পরিষদীয় দলনেতা নির্বাচনে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ব্যতীত অন্য কারোর নাম দলের কেউ প্রস্তাব করেননি। স্বভাবতই বৈঠকে সর্বসম্মতিক্রমে মানিক সাহার নাম গৃহীত হয়েছে। তবে বিজেপির নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন সেদিকে তাকিয়ে রাজ্যের মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।